চলি আছে ইসরায়েল হামাসৰ যুদ্ধ। কিন্তু তার মাজতে এতিয়া এই কথা পোহৰ লৈ আহিছে যে হামাসৰ বিৰুদ্ধে ইসরায়েলে এইবার ব্যবহার করব স্পাঞ্জ বম। কি এই স্পাঞ্জ বম? এই স্পাঞ্জ বম ইসরায়েলে হামাসৰ বিৰুদ্ধে কত কেনেকৈ ব্যবহার করব? নমস্কার, স্বাগতম জানাইছো, মই গীতাশ্রী। ইসরায়েলে সাজু হয়েছে নিজে উদ্ভাবন করা, IDF ইসরায়েল ডিফেন্স ফোর্সে নিজে উদ্ভাবন করা এবিধ গোপন অস্ত্র, সিক্রেট ওয়েপন স্পাঞ্জ বম লৈ। এই স্পাঞ্জ বম কোনো বিস্ফোরক নহয়, কোনো এক্সপ্লোজিভ নহয়, কিন্তু ই তেনেহলে কেনেকৈ কাম করে? আসলতে এই স্পাঞ্জ বম ইসরায়েলে হয়তো ব্যবহার করিব গাজা মেট্রো। গাজা মেট্রো অর্থাৎ হামাসর সেই গাজা স্ট্রিপর মাটির তলর সুরঙ্গপুরম। হামাসে ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধখন চলাই আছে, এই যুদ্ধখনত হামাসে মাটির তলর কেবা কিলোমিটার জুড়ি বিস্তৃত হয়ে থাকা সেই মাটির তলর সুরঙ্গবুর ব্যবহার করে আছে। সেই মাটির তলর সুরঙ্গতে হামাসর কেদার আছে, সেই মাটির তলর সুরঙ্গবুরতে হামাসে তাত অস্ত্র শস্ত্র মজুত করে রাখিছে, তারপরাই আক্রমণ চলাই গৈছে। আর এই টানেল, যে টানেলে বা যে সুরঙ্গয় বিভিন্ন সময়ত মেট্রো নাম পাইছে, এই টানেলত ইসরায়েলের বাবে এই টানেলবুরে আসলে আটাইতকৈ ডাঙর প্রত্যাহ্বান হয়ে পড়েছে। আর এই টানেলত ইসরায়েলে কেনেকৈ হামাসক উত্তর দিব বা হামাসর উপর কেনেকৈ আক্রমণ করব সেই বিষয় লৈ বিভিন্ন সময়ত বিভিন্ন ধরনের চর্চা চলি থাকার মাজতে এই খবরটোয় সংবাদ শিরোনাম দখল করেছে যে এইবার ইসরায়েল সাজু হয়েছে এবিধ বিশেষ সিক্রেট ওয়েপন, এবিধ বিশেষ অস্ত্র লৈ, সেয়া হয়েছে স্পাঞ্জ বম। আসলতে এক কথাতেই কবলৈ গলে এই টানেল, এই সুরঙ্গসমূহর, হামাসর সুরঙ্গসমূহর বিপক্ষে এক স্ট্র্যাটেজিক টুল এই স্পাঞ্জ বম। যেহেতু কইসুয়েই যে স্পাঞ্জ বমত কোনো বিস্ফোরক নাই, কোনো এক্সপ্লোজিভ নাই, তেনেহলে ই বাৰু কেনেকৈ কাম করে? ই আসলতে কাম করে এটা বিশেষ ধরনের। এই যে সুরঙ্গর পথসমূহ বা সুরঙ্গত সুমা উলুয়া করা যে মূল দ্বার বা সুরঙ্গত থকা যে গ্যাপসমূহ, এই গ্যাপসমূহ এই স্পাঞ্জ বমে সিল করে দিব। এই সিল কেনেকৈ করিব আসলতে সেই ক্ষেত্রত স্পাঞ্জ বমে যে কাম করা যে প্রক্রিয়া বা যে পদ্ধতিত স্পাঞ্জ বম নির্মাণ করা হয়েছে, সেয়া এটা বিশেষ টেকনিক ব্যবহার করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে। ইয়ার পূর্বে কিছু কিছু ক্ষেত্রত এই ধরনের কোয়া হয় যে ইসরায়েল ডিফেন্স ফোর্সের নিজা যে উদ্ভাবনে স্পাঞ্জ বম, এই স্পাঞ্জ বম লৈ ইসরায়েল ডিফেন্স ফোর্সে বিভিন্ন সময়ত প্রশিক্ষণও করেছে। বিশেষকৈ এই টানেল সমূহক টার্গেট কেনেকৈ করব, সেই টার্গেট করার গোটেই প্রক্রিয়াটো লৈ এই প্রশিক্ষণ ইসরায়েলে করেছে। আর এই প্রশিক্ষণের সময়সাত ইসরায়েলে বিভিন্ন ধরনের মক টানেল বা মক সুরঙ্গ তৈয়ার করে লৈ তাত এই বোমটোয়ে কেনেকৈ কাম করিব বা এই অস্ত্রবিধে কেনেকৈ তাত কার্যক্ষম হব, সেই বিষয়ে বহুখিনি পরীক্ষা নিরীক্ষা, বহুখিনি প্রশিক্ষণ ইতিমধ্যে ইসরায়েলে করেছে। আসলতে এই স্পাঞ্জ বোমটো হয়েছে এনেকুৱা এটা ডিভাইস যার দুটা ভাগ থাকে, প্লাস্টিকর কন্টেইনার এটা দুটা ভাগত বিভক্ত হয়ে থাকে। এই স্পাঞ্জ বম এই দুটা ভাগতে থাকে দুবিধ তরল পদার্থ, মাজত এখন মেটেলর বেরিয়ার এটা থাকে, এটা কবলে গেলে এটা সরু প্রাচীর এখন থাকে এই দুটা কন্টেইনারের মাজত এই স্পাঞ্জ বমত। আর এই যেতিয়া স্পাঞ্জ বমটো বা যেতিয়া এই ডিভাইসটো লঞ্চ করে, তেতিয়া সেই বেরিয়ারটো আঁতৰাই দিয়া হয়, এই দুবিধ তরল পদার্থ লগ হয় আর এনেকুৱা ধরনেরে ই তার পিছত ফোম তৈয়ার করবলে আরম্ভ করে বা ফোম নির্গত আরম্ভ করব ধরে। খুব কম সময়ের ভিতরতে খুব বেশি পরিমাণে ফোম ই তৈয়ার করে দিয়ে, আর তারপর সেই ফোমখিনি সলিডিফাই, গুট মারি যায়, আর সেই গুট মারি যাওয়ার লগে অনুমান নিশ্চয়কৈ করেছে যে উলুয়া সুমুয়া করা সেই সুরঙ্গবুরর যে মূল দ্বার, সেই দ্বার ই হয়তো বন্ধ করে দিব পারে, আর সেয়াই হয়েছে মূল কাম করা যে প্রক্রিয়া স্পাঞ্জ বমর। মূল যে প্রত্যাহ্বান ইসরায়েললৈ আহিছে এই হামাসর এই টানেলবুরৰ পৰা আহিছে প্রকার কবলৈ গলে, আর এই টানেলবুরত বহুত এনেকুৱা গ্যাপ আছে, বহু প্রবেশ দ্বার আছে, কোরপৰা কেনেকৈ আরম্ভণি হৈছে, বহু সময়ত এই সুরঙ্গবুর কোনো হয়তো হসপিটালৰ পৰা আরম্ভ হৈছে, কোনো হয়তো স্কুলৰ আড়ত লুকাই আছে টানেলৰ প্রবেশ দ্বার, আর তেনেকুৱা টানেলৰ প্রবেশ দ্বার বা তেনেকুৱা টানেলৰ মাজত থকা গ্যাপসমূহ যদি ইসরায়েল ডিফেন্স ফোর্সে বিচাৰি পায়, তেনেহলে সেই গ্যাপ কেনেকৈ সিল কৰি দিব
Israel haju hoise ba Israel e tenu koi bit bishesh astro loi haju hoise he astro bidhe hoise sponge bomb je muhurtote he ji ulwa khumua kora mul potto hia bondho kori dibo pare aru ami yar purboteo apunalokok tenu koi tunnel somporkyo bohubur protibedon lua hisu e tunnel pur ji asolote bor beshi dangor nohoy jodi ami ukho sao kya pray hoitu 2 meter man hobo boholeu pray hoitu tenu koi hobo der pra 2 meter ejon ba dujon manu kono mote he tunnel re par hobo pare aru tenekwa এবিট জি টানেল হে টানেলৰ মুখখন বা টানেলৰ জি বা হুৰংগৰ জি প্ৰৱেশ পথিয়া বন্ধ কৰিবৰ বাবে বিশেষ কাইদা ব্যৱহাৰ জেন কৰিবলৈ হাজু হৈছে ইজৰাইল ডিফেন্স ফৰ্স যুদ্ধখন চলি আছে আৰু এই টানেলবোৰ বিচাৰি উলিওৱাটো এক প্ৰকাৰ ইজৰাইল ডিফেন্স ফৰ্সৰ বাবে মুৰৰ কামৰণি স্বৰূপে কিয়নো এই টানেলবোৰ বহু কিলোমিটাৰ ধৰি বিস্তৃত হৈ আছে কৰবাত আছে কৰবাত পুৰণি টানেল আছে কৰবাত নতুন হুৰংগ তৈয়াৰ কৰিছে হামাছে এই হুৰংগবোৰৰ মাজৰে বহু সময়ত অস্ত্ৰ সৰবৰাহৰ পৰা আৰম্ভ কৰি মানুহ হহানিয়া অনানিয়া কৰিছে মুঠৰ ওপৰত এই টানেল এই মেট্ৰ নাম পোৱা হুৰংগবোৰে হামাছৰ এক প্ৰকাৰ ভেটি আৰু এই ভেটি বিচাৰি উলিয়াবলৈ বিভিন্ন টীম ইজৰাইল ডিফেন্স ফৰ্সৰ বিভিন্ন টীমো সাজু হৈ আছে সেই টীমবোৰে বিশেষ ধৰণেৰে তেওঁলোকে বিশেষ কিছু ডিভাইচ ব্যৱহাৰ কৰে য'ত সেই অন্ধকাৰ হুৰংগবোৰ তেওঁলোকে চাব পাৰে আৰু সেয়া ground penetrating radar or pura arambho kori tat aerial ground sensors thornor device kisu jontropati kisu byabohar israel defense force e kore yaro poriu teo luke byabohar kore kisu bishesh drilling system yar joriyote israel defense force e ei hurongko bilakok bisari uliaboloi chesta kori ase ar hurongko kisu kisu sandhan paiseu aru kenekoi andhokar sei hurongko buro teoluke আগবাঢ়িব ইজৰাইল ডিফেন্স ফৰ্সে তাৰ বাবে কিছু থাৰ্মেল টেকনলজি তেওঁলোকে ব্যৱহাৰ কৰি আহিছে আৰু মাটিৰ তলত সেই হুৰংগবোৰত কাম কৰিব পৰাকৈ বিশেষ ধৰণৰ ৰেডিঅ' তৈয়াৰ কৰা হৈছে ইজৰাইল ডিফেন্স ফৰ্সৰ ফালৰ পৰা মুঠৰ ওপৰত সেই হুৰংগত হামাছক গৈ হামাছৰ ঘাটি উৎখাত কৰিবলৈ সাজু হৈছে IDF হয়তো ইয়াত ৰবট আৰু ড্ৰোন আদিও ব্যৱহাৰ কৰিব পাৰে ইজৰাইল ডিফেন্স ফৰ্সে এই হুৰংগবোৰৰ মাজেৰে নেভিগেশ্যন কৰিবলৈ বা আগবাঢ়ি যাবলৈকে জি অত্যন্তই প্ৰত্যাহ্বানমূলক আৰু সেই প্ৰত্যাহ্বান নেওচিবলৈকে হয়তো এইবাৰ ইজৰাইল ডিফেন্স ফৰ্সে ব্যৱহাৰ কৰিব পাৰে এই স্পঞ্জ বম্ব